আসসালামু আলাইকুম বন্ধুরা, চলনা ঘুরে আসি ভ্রমণ সিরিজের নবম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পতেঙ্গা বিচ এলাকা দেখাবো। গত পর্বে আমরা কর্ণফুলি পেপার মিলের সামনে কিছুটা যাত্রা বিরতি করে অতঃপর পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই পর্বে পতেঙ্গা বিচ এলাকায় পৌঁছে আমরা বিচে সরাসরি না নেমে বিচ এলাকায় যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তা দিয়ে আমরা প্রথমে বন্ধুরা গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত গিয়ে দেখেছি। পুরো এলাকাটা আমরা গাড়িতে বসে প্রথম একবার এক নজরে অবজার্ভ করেছি। তারপর আমরা বিচ এলাকায় এসে গাড়ি পার্কিং করে নেমেছি, এখানে ঘোরাঘুরি করেছি। আমাদের সাথেই থাকুন, এই পর্বে আমরা কেবলমাত্র বিচের উপরিভাগের অংশে থাকব, আর পরবর্তী পর্বে আপনাদেরকে আমরা বিচের নিচের অংশে দৃশ্যাবলী দেখাব। দেখতে থাকুন আমাদের ভিডিও চিত্র। বন্ধুরা, আমরা প্রথমেই পতেঙ্গা বিচের সামনে না গিয়ে এই রাস্তা ধরে এসে দেখি এখানে কর্ণফুলী নদীর সন্ধান পেলাম। এই জায়গাটা তেমোহনির মতো একটি রাস্তার পয়েন্ট। এই জায়গায় এসে আমরা কর্ণফুলী নদীকে দেখতে পেলাম, আর এই কর্ণফুলী নদীটি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে একটু পরেই। পতেঙ্গা এলাকার বিভিন্ন রাস্তায় আমরা গাড়ি চালিয়ে এই দৃশ্যাবলীগুলো দেখতে পাচ্ছি। এরপরে আমরা যথারীতি চলে যাব পতেঙ্গা বিচ এলাকায় হোটেলের সামনে, সেখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা নামব। আপাতত এখানে কর্ণফুলীর চিত্র সামান্য একটু দেখিয়ে আমরা আবার ব্যাক করব পতেঙ্গা বিচ এলাকায়। বন্ধুরা, এবার আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার চলে যাচ্ছি মূল বিচ এলাকার দিকে। যেদিক থেকে এসেছিলাম সেদিকেই আবার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছি বিচ এলাকায়। বন্ধুরা, আমরা দেখতে দেখতে বিচ এলাকায় পৌঁছে গেলাম। আমাদের বাস দুটো টার্ন নিল মূল বিচ এরিয়ার দিকে। বিচের দিকে মুখ ঘুরতেই সাগরের হু হু বাতাসের আওয়াজ কানে আসলো, আর ঠান্ডা বাতাসের স্পর্শ মনে প্রাণে শিহরিত করলো। আমাদের প্রত্যেকটি সদস্য ট্যুর মেম্বাররা গাড়ি থেকে দুচোখ ভরে পতেঙ্গার চারিদিকের বিচের দৃশ্যাবলী দেখছে, আর একটু পরেই হয়তো আমরা নেমে যাব, অবারিত উদার সাগরের ছোঁয়া পাবো।
আমি যখন স্টুডেন্ট লাইফে পতেঙ্গা আসতাম তখন এখানে দেখেছিলাম ঝাউবন এবং তরমুজের ক্ষেত, আর এখন উন্নয়নের জোয়ারে পতেঙ্গা অনেক ডেভেলপড হয়েছে, চারিদিকে প্রশস্ত রাস্তা, মার্কেট, সব মিলিয়ে সুন্দর এক পতেঙ্গা। আমাদের গাড়ি এসে পৌঁছেছে হোটেলের সামনে, একটু পরে আমরা নামবো আর হোটেলে দুপুরের খাবার খাবো। বন্ধুরা, বাস থেকে নেমে আমরা পতেঙ্গা এলাকায় অনেকগুলো হোটেল দেখতে পেলাম। আমরা দোতলায় একটি হোটেলে উঠে আসলাম, বিসমিল্লা হোটেল। এখানে বসার মতো অনেক বড় জায়গা রয়েছে। ট্যুর মেম্বাররা সবাই নিজ নিজ উদ্যোগে নিজ নিজ পছন্দ মতো মেনু বাছাই করে এখানে দুপুরের খাবার খেলো। তারপর সকাল 8:30 থেকে যেহেতু আমাদের বাস জার্নি শুরু হয়েছে, এই পতেঙ্গা পর্যন্ত পৌঁছতে সবাই অনেক টায়ার্ড অনুভব করেছে। দুপুরের খাবার গ্রহণের পরে এই হোটেলে বসেই কিছুটা বিশ্রাম করলো। তারপর সবাই একে একে নিচে নেমে আসলো, বিচ এলাকা ঘুরে ঘুরে দেখলো। বন্ধুরা, এখানে খাবারের ব্যবস্থাপনা যৌথ উদ্যোগে হয়নি বিদায়, আমরা একত্রে সকল খাবার পরিবেশনের চিত্র ভিডিওতে ধারণ করতে পারিনি, কেবলমাত্র বিশ্রামের সময় দেখালাম। এই যে দেখতে পাচ্ছি আমরা বিসমিল্লা হোটেল, এই বিসমিল্লা হোটেলে আমরা পতেঙ্গা এসে দুপুরের খাবার খেলাম সবাই। দুপুরের বিশ্রাম শেষে হোটেল থেকে সদস্যরা নিচে নেমে আসলো। হেড স্যারের সাথে দেখা হতে তিনি উপস্থিত সবাইকে নিয়ে একটি টি স্টলের ভিতরে গিয়ে সবাইকে চা পান করালেন। চারিদিকে ঘোরাঘুরি করে এবার আমরা বন্ধুরা বার্মিজ মার্কেটের দিকে গেলাম। বিদ্যুৎ নাই যেহেতু, অনেক বড় মার্কেট এটা, না বিশাল মার্কেট। এই যে এমনিতে লাইন তো অনেক বড়, অনেক বড় মার্কেট। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখাই দিই, এদিকে আবার গলি আছে তো
অনেক গলি, এই এই গলি আপনি হাঁটেন, এই যে গলি নুরুজ্জামান ভাই যাচ্ছে মার্কেট করবে, এইভাবে প্রত্যেকটা বার্মিস মার্কেটটা অনেক বড়, এখানে আসলে আপনারা যে কোনো জিনিস পেয়ে যাবেন। এই ফাইন 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 সব আছে এখানে। আচ্ছা আসেন চলে যায়, সন্ধ্যা গেছে তো। আচ্ছা থ্যাংক ইউ। দেখেন অনেক শুটকি এখানে না, হ্যাঁ না অন্ধকার যায় না, যায় না শুটকির বাজার এটা। রূপচাঁদা কত দিগান? আমাদের রূপচাঁদা, এই রূপচাঁদা কত? 2000 টাকা প্যাকেট, 1000 টাকা আধা কেজি, আর কেজি 2000 টাকা। আচ্ছা দাম যদি বলি আমাদেরকে কমাই কমাই দিতে পারেন? 800 টাকা কেজি রাখেন, আমাদেরকে 1 কেজি দেন। খাবারের মান দেখে কেনা খাবেন, আসেন মান দেখে কেনা খাবেন, মূল্য তালিকা দেখে খাবেন, খাবার মান ভালো হতে হবে। আসেন খাবারের দামটা একটু বলে দিবেন মানে। গ্রিল কত? গ্রিল আর সার্ভিস লোক কই? এই কাঁকড়া কত? কাঁকড়া ভাই এই কাঁকড়া কত? কাঁকড়া কি হিসাবে বিক্রি করেন? ও আর চিংড়ি? চিংড়ি 150, কাঁকড়া 150 বুঝছি। আর বাবারে কাঁকড়া উঠে যায়নি বাড়ি করবেন নিয়ে।
এক বড় হোটেল এটা, রংধনু। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা আজকে একটা রংধনু দেখতে পেয়েছি। আরো একটা আসতেছে, আল্লাহ আরো একটা আসতেছে, দুইটা রংধনু আকাশে। ওয়াও, এই বিরল মুহূর্তটি রং ধারণ করার জন্য মতিউল স্যারকে ধন্যবাদ। উনি বলেছেন আমরা না হয় দেখতে পেতাম না এই দৃশ্যটা। রংধনু এই বার্মিজ মার্কেটের উপর দিয়ে আজকে আমরা এই সুন্দর রংধনুটি দেখতে পেলাম।